এই কদরের রাত খুঁজব কখন এই কদরের রাত বুঝবো কিভাবে আমরা আমাদের দেশে সবে বরাতটাকে মূল্য দিতে দিতে কদরের চাইতে বেশি মূল্য দিই দেখবেন মসজিদগুলাতেও সবে শবে উপচে পড়া যে ভিড় থাকে কদরের রাতে উপচে পড়ায় ভিড় থাকে না এটা একটা বেদা এটা কি বেদা এই বেদ যখনই আমাদের হৃদয় স্থান করে নিয়েছে তখনই আমরা মাহরুম হয়েছি নিঃসন্দেহে লাইলিন সাবান সাবানের মধ্যরাতের গুরুত্ব আছে তবে এই গুরুত্ব কোনো ক্রমেই কদরের রাতকে স্পর্শ করতে পারে না কারণ এই কদরের রাতকে হাজার মাসের চেয়েতে শ্রেষ্ঠত্ব দিয়ে যিনি কবুল করেছেন তিনি কে এখন এই রাত চিনবেন কিভাবে এই ব্যাপারে হাদীসের মধ্যে স্পষ্ট এসেছে আবদুল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস লাইলাতুল কদরি লাইলাতুন তালকাতুন লা হারাতুন বারেদা এ বারিদা এই রাতটা জন্য আবদুল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন এ রাত চিনতে হবে লাইলাতুন তালকাতুন লা হারাতুন একেবারে আকাশটা থাকবে স্বচ্ছ খুব বেশি মেঘাচ্ছন্নও থাকবে না সেদিনের আলোটার মধ্যে তেমন কোনো উষ্ণতা অনুভব হবে না হৃদয় থেকে একটা তমানীন আত্মতুষ্টি চলে আসবে হৃদয় থেকে বলবে আজ কি কদরের রাত হতে পারে সম্ভাব্য এই বেজোর প্রত্যেকটা রাত্রিকে আপনি যদি কদরের রাত মনে করে করে কিছু কিছু আবাদত করেন এই কিছু কিছু এবাদতের কারণেও যিনি আপনাকে কবুল করে মাফ করে দিবেন তিনি কি আকসার উমিন আদাদিল হাসা যেই পরিমাণ ধুলিবালি চারদিকে আছে এর চেয়েতে বেশি ফেরেস্তা নিযুক্ত করা হবে তানা জালুল মালা ইকাতুয়া রুহ আল্লাহ রাব্বুল আলমী ফেরেস্তাদের সর্দার জিবরিল আলী ইসলামকে নিযুক্ত করবেন এবং সঙ্গে অসংখ্য ফেরেস্তা নিযুক্ত করে দিই বান্দার গুনা খাতা জেনে মাফ করে দিবেন তিনি কি রাত চিনার উপায় হচ্ছে স্বচ্ছ পরিষ্কার একটা রজনী হবে অন্ধকার আচ্ছন্ন হবে না যেই রাত্রিতে আপনার কাছে মন থেকে বলবে এটাই মনে হয় কদরের রাত অন্তরের মধ্যে এটা অনুভূত হবে এটাই মনে হয় কদরের রাত শুধুমাত্র সাতাশ ধরে বসে থাকলে চলবে না বেজোর রাতগুলো যেগুলো আছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ সব বেজর রাতগুলো গুরুত্ব দেন শেষ দশকে নবীজি সাল্লি সাল্লামের প্রস্তুতি কেমন ছিল সাল্লামের প্রস্তুতি ছিল এমন জৈন জীবনের সব গুণাগুলো আল্লাহ রাব্বুরমিন মাফ করে দিয়েছেন গুণা বলতে কোনো অধ্যায় যে নবীর নাই যেই নবী মাসুম নবী কুলের সম্রাট আমার নবী এত পরিমাণ বাদতের প্রস্তুতি নিয়েছিলেন সাদ্দামি ইদারব কোমরটাকে বেঁধে ফেলতেন ও আই কাদা আহনাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাগতেন পরিবারের লোকদেরকে জাগাতেন আল্লাহর নবী অন্য কোন সময় পরিবারের লোকদেরকে জাগায় দেন নাই পরিবারের লোকজন ঘুমাতো আম্মা জানরা বলতেন আল্লাহ নবীর কান্নার আওয়াজ মাঝে মাঝে শুনতাম গড় করে ভিতরে থেকে আওয়াজ হতো কখনো কখনো আমাদের কানটাকে রহমাতুল্লিলের জবানের সামনে নিয়ে যেতাম আল্লাহর নবী সিজদায় পড়ে পড়ে যখন কাঁদতেন কান্নার আওয়াজের ভিতরে আল্লাহ হুম্মা উম্মাতি উম্মাতি বলে নাবিজি কাটতেন যে উম্মতের জন্য নবিয়াত হলেন সে উম্মত যদি কদরের রাতগুলো এবাদতের মধ্যে কাটায় আল্লাহ পাক মাফ করে দিয়ে এবাদত বন্দিকে যিনি কবুল করে নিবেন তিনি কি এই সময়টা আসলে নাবিজি পরিবারকে জাগিয়ে দিতেন অন্য কোন সময় নাবিজি পরিবারকে জাগ্রত করার জন্য এত ব্যস্ত হন নাই এই সময়টা আসতে নাবিজি পরিবারকে জাগিয়ে দিতেন নিজে আবাদত করতেন পরিবারকে জাগ্রত করতেন এবাদত করো আল্লাহকে একটু ডাকো এই বেজর রাতগুলো একেবারেই আমাদের চোখের সামনে সন্নিকটে চলে আসছে আরেকটা আলামত নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় আন্নাহা তাতল ইদিন সেই দিনের সূর্যের কিরণটা আপনার শরীরের মধ্যে কোনো জ্বালা ধরবে না গরম আসলে যেমন আপনার শরীরের মধ্যে প্রচণ্ড গরমে ঘেমে যান এরকম হবে না শেষের বেজর রাতগুলো তালাশ করার ক্ষেত্রে এই আলামতগুলা যেমন দেখবেন আলামতের পাশাপাশি প্রত্যেকটা বেজর রাতে অন্তত যেন আমার আমল নামায় কিছু নফল নামাজ থাকে কিছু এ বাদতবন্দিগী থাকে